হ্যালো ইউটিউভিয়ার সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছে আপনাদের জন্যে অনস্ক্রিন আমি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন কত টাকা স্যালারি দেওয়া হবে পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই মুহূর্তে আমি আপনাকে ছোট্ট একটা দিয়ে রাখি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে জেলা থেকে দেখছেন সেই জেলায় বর্তমানে কি সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলি জানতে হলে বা তাতে আবেদন করতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন সেখানে জেলাভিত্তিক অর্থাৎ জেলার নাম ধরে ধরে বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে সেখান থেকে আপনার জেলাটা খুঁজে নিয়ে আপনি অতি সহজেই আবেদন করে নিতে পারবেন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখানে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে আপনি জয়েন হতে পারেন কারণ সেখানে প্রতিনিয়ত বিভিন্ন জেলার সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি আলোচনা করা হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবেন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি পশ্চিমবঙ্গ সামাজিক নিরীক্ষা বিভাগ আর এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে পশ্চিম বর্ধমানের জন্য শুধুমাত্র পশ্চিম বর্ধমানের যারা আছেন তারাই আবেদন করতে পারবেন আদারওয়াইজ অর্থাৎ অন্য জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন না এই মুহূর্তে আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার অবশ্যই নাম আর ভিজিওর কমেন্ট সেকশনে রেখে যান পরবর্তী ক্ষেত্রে যখন আপনার জেলাতে এইরকম নোটিফিকেশান প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এক 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 দশ দু হাজার কুড়িতে বিজ্ঞপ্তি নাম্বার দেখুন দেওয়া আছে গ্রাম সম্পদ কর্মী নিযুক্তিকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জেলা সামাজিক নিরীক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের অন্ডাল ব্লকের খালি হওয়া স্থান পঞ্চ গ্রাম পঞ্চায়েতের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প কর্মসূচির দু হাজার কুড়ি একুশ আর্থিক বর্ষের সামাজিক নিরীক্ষার জন্য দৈনিক মজুর ভিত্তিতে অস্থায়ীভাবে গ্রাম সম্পদ কর্মী অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সন নিযুক্তি করা নিযুক্ত করা হবে অর্থাৎ ভিআরপি যেটা আপনারা জানেন সেই ভিলেজ রিসোর্স পার্সন কিন্তু নিযুক্ত করা হবে তো কীভাবে নিযুক্তকরণটা করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া চলবে এক দশ দু থেকে বারো দশ দু পর্যন্ত সকাল এগারোটা পর্যন্ত কিন্তু সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে ছুটির দিন ব্যতীত আপনি মুখভদ্র খামে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনার নাম ল সহ যে অ্যাপ্লিকেশন ফর্ম আমি দিয়ে রাখছি সেই অ্যাপ্লিকেশান ফর্ম সুন্দরভাবে ফিল আপ করে সেটার সাথে প্রয়োজনীয় সংশ্লিষ্ট ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আপনাদের ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি আপনি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে যে ডকুমেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন সেগুলোও আমি জানিয়ে দিচ্ছি এখানে দেখুন যোগ্যতা কি লাগবে অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনার কি কি ক্রাইটেরিয়া লাগবে সেটা কিন্তু ইন ডিটেলসে দেওয়া আছে আর আপনি যদি অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে চান তাহলে এই ওয়েবসাইটে আসতে পারেন দেখুন ডব্লুড্লু ডট পশ্চিম বর্ধমান ডট জিও ডট কোড ডট ইন এই ওয়েবসাইট থেকে এসেও আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখুন যে যে ক্রাইটেরিয়াগুলো লাগবে এক নম্বরে আপনার বয়স আঠারো বছর হতে হবে সেটি হিসেব হবে এক এক হাজার কুড়ি অনুযায়ী এবং আপনি ন্যূনতম দশম শ্রেণী পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবেন আবেদনকারী জব কার্ডে কাজ থাকলে কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে মহিলা ও পূর্বে সামাজিক নিরীক্ষার কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারী কোনোভাবেই গ্রাম পঞ্চায়েত নির্বাচিত কর্মী সুপারভাইজার হবে না এবং উপরোক্ত তিনটি প্রকল্প রূপায়নের সাথে কোনোভাবেই যুক্ত হওয়া চলবে না যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কোনো কাজ স্থায়ী বা অস্থায়ীভাবে যুক্ত হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না অর্থাৎ যে যে ক্রাইটেরিয়াগুলো লাগবে ইন ডিটেলসে দেওয়া আছে সেগুলো আপনাদের জানালাম আমি এখানে দেখুন আপনাকে প্রতিদিন কিন্তু চারশো টাকা মজুরি দেওয়া হবে সেই মজুরির ভিত্তিতে কিন্তু আপনাকে কাজ দেওয়া হবে এখানে দেখুন আবেদনপত্রের সাথে আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো পাঠাতে হবে জন্মেত জন্ম তারিখের শংসাপত্র ভোটার কার্ড বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা শংসাপত্র তপশিলি জাতি বা উপজাতির শংসাপত্র অভিজ্ঞতার শংসাপত্র জব কার্ড স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছেন তার প্রমাণপত্র আপনি কোন ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবেন দেখুন জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর তৃতীয় তৃতীয়তল অসামরিক প্রতিরক্ষা ভবন সিভিল ডিফেন্স বিল্ডিং জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ পশ্চিম বর্ধমান অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সুন্দরভাবে পূরণ করে আপনার তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমি আগে আপনাদের জানিয়ে দিয়েছি সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনি এই নির্দিষ্ট অর্থাৎ সংশ্লিষ্ট ঠিকানায় এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে আপনি ড্রপ বক্সে জমা করতে পারেন এবং এছাড়া স্পিড পোর্ট রেজিস্টার পোর্ড বা আপনি নিজে গিয়ে জমা করে আসতে পারেন রকম সমস্যা কিন্তু সেক্ষেত্রে হবে না অবশ্যই আমার ছোট ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ক্ষেত্রে যখন আপনার জেলায় এই রকম নোটিফিকেশন প্রকাশ করা হবে বা এই ভিলেজ রিসোর্স পারসন বা গ্রাম সম্পদ কর্মী নোটিফিকেশন প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে আমি আপনাকে জানিয়ে দেব ধীরে ধীরে কিন্তু অলরেডি সমস্ত জেলার জন্য প্রকাশ করা হয়েছে অবশ্যই আপনার জেলার যখন জন্য যখন প্রকাশ করা হবে তখন আমি সবার প্রথম জানিয়ে দেব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন